রূপসী বাংলা, রূপসী বাংলা। কৃষক ভাইরা, আপনারা যারা কৃষি কাজ করেন আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এশিয়ান টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আপনাদেরকে দেখাবো মৎস্য চাষের উপরে বিশেষ একটি প্রতিবেদন। আজ আমরা চলে এসেছি ঢাকার অদূরেই খিলগাঁও এবং ডেমরা থানার মাঝবর্তী যে স্থানটি, আপনারা যদি এখানে এসে থাকেন তাহলে অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন যে এখানে একটি মাছের বিশাল অভয়ারণ্য। এখানে সারি সারিভাবে এলাকার স্থানীয় লোকজন সিন্ডিকেটের ভিত্তিতে মৎস্য চাষ করে থাকে এবং সবাই এই মৎস্য চাষ করে অনেক লাভবান অবস্থানে আছে বলা যায়। চলুন আমরা এই নিয়ে আজকে একটি বিশেষ প্রতিবেদন দেখি। লাভজনক পদ্ধতিতে মাছ চাষ। মাছ আমাদের প্রাণিজ আমিষের অন্যতম উৎস। কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা উপার্জন এবং পুষ্টি মাছের উল্লেখযোগ্য ভূমিকা। মাছ চাষের বিভিন্ন পদ্ধতি রয়েছে। একই পুকুরে নানান জাতের মাছ চাষ করা যায়, খাল ও ডোবায় মাছ চাষ করা যায়, আবার চৌবাচ্চায়ও মাছ চাষ করা যায়। একটি পুকুরে মাছ চাষের উপযুক্ত না হলে এবং পুকুর প্রস্তুত না করে মাছ চাষ করলে বিনিয়োগ ব্যাপক ঝুঁকির মধ্যে পড়তে পারে। বাংলাদেশে অন্যান্য মাছের চাষ অপেক্ষায় কার্প ও রুই জাতীয় মাছই মিশ্র চাষ এখনও সর্বাধিক প্রচলিত চাষ পদ্ধতি। আমাদের দেশে চাষকৃত কার্প বা রুই জাতির মাছগুলির মধ্যে অন্যতম। একজন নতুন চাষির ক্ষেত্রে কার্প জাতীয় মাছ চাষে কিংবা তেলাপে একক চাষ যুক্তিযুক্ত। জৈবিক পদ্ধতিতে গাছ কাপ ও সরপটি মাছ চাষ করে আগাছা দমন করা যায়, এতে চাষের ব্যাপক লাভ হয়ে থাকে। অল্প সময়ে কী করে বড় সাইজের মাছ চাষ করা যায় এবং ঘরের ভেতর কী করে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা যায়, এমন একটি প্রযুক্তির কথাই ভাবছে মৎস্য অধিদপ্তর। এটা তো দেখতেছি যে আসলে সারি সারিভাবে মানে অনেক বিস্তর এলাকা জুড়ে অনেক মৎস্য খামার, তো এটা আসলে আমরা বুঝতে পারতেছি না এখানে আপনারা কীভাবে মৎস্য চাষ করছেন। জি, এটা আসলে আগে যে আমাদের বাপদাদারা ছিল তারা হয়তো এই প্রক্রিয়াটা করতে পারে নাই বা এই ধরনের কোনো কিছু করার মতন অভিজ্ঞতা তাদের ছিল না। এখানে আমাদের একটা সিন্ডিকেট আছে, হয়তো আমরা যুবকরা সবাই মিলিতভাবে এটা খামারের পরিণত করে আমরা একটা মৎস্য চাষের অবস্থান তৈরি করেছি এবং এখানের মাছগুলা অনেক সুস্বাদু, একদম হাওর অঞ্চলের মাছের মতো এবং বিরাট আকারের পুকুর, তো এখানে খুব ভালো চাষ হয়ে যায় এবং এই মৎস্য চাষ করে আমরা যে যুবকরা বেকার যুবকরা অনেক স্বাবলম্বী হয়েছি। মানে এই মৎস্য চাষটা কি আপনাদের বাপদাদার আমলে ছিল না? না, তখন ছিল না, তারা এরকম কোনো প্রক্রিয়া করতে পারে নাই, হয়তো এটা তো আগের যুগের যে অবস্থান ছিল আর কি, এটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আমরা এটারে যুবকরা এবং আমরা এই একটা সিন্ডিকেটের মাধ্যমে এটা ওই যে খামারের পরিণত করে আমরা মাছ চাষ করতেছি। তো এখানে কী কী মাছ চাষ করছেন আপনারা? এখানে আসলে এই তেলাপিয়া, সিলভার, এরপরে কার্পু, এই ধরনের মাছগুলোই হচ্ছে আর কি। তো এখানে লাভ কেমন আপনাদের? হ্যাঁ, ধরতে পারেন আমাদের মোটামুটি আমরা এই মৎস্য খামার দিয়ে স্বাবলম্বী। তবে একটা ব্যাপার লক্ষ্য করলাম, মনে হচ্ছে যে মানে পুকুরের চেয়ে আপনাদের এখানে মনে হয় যে মাছের খাবারটা একটু কম লাগে। হ্যাঁ, কম লাগে, কারণ হইলো এটা তো বিশাল আকারের খাদ্য আছে আর এটা ছোটো ছোটো পুকুর না, বিশাল পুকুরের মতন অনেক জায়গা নিয়ে আছে আর এই জায়গাটার মধ্যে খাদ আছে, যে কারণে খাদ্যগুলা মাছে খুব সহজেই পেয়ে যায়। হ্যাঁ, আর তাছাড়া সূর্যের আলোটা খুব ভালোভাবে লাগতেছে। আরেকটা ব্যাপার দেখলাম যে আপনার ওই অনেক বিশাল বিশাল জায়গায় মনে হয় যে আপনাদের মানে একক মালিকানা, এখানে মনে হয় অনেক মালিকানা আপনারা। জি, অনেক, এই যে সিন্ডিকেট, এটা এক একটা ফ্যামিলি থেকে একজন, এক একটা ঘর থেকে একজন মানুষ নিয়ে আমরা বিশাল আকারের একটা সিন্ডিকেট করছি। এই যে দেখতেছেন এখানে যা আছে সবাই এক মানে কোটা কোটা করে আছে, এক একটা সিন্ডিকেটের এক একটা গ্রুপের এক একটা জায়গা, তো সব জায়গা মিলেই আমরা মাছের খামারটা নিজেরাই করতেছি। মোটামুটি আপনারা একটা খামার আপনারা যে সিন্ডিকেটের একটা ভাগ থেকে কি একটা ফ্যামিলি চলে? হ্যাঁ, আমরা তো স্বাবলম্বী, কারণ এই মাছের খামার দিয়ে কিন্তু আমরা মোটামুটি অনেক পরিবারেই এখন ভালো অবস্থানে আমরা বসবাস করতেছি এবং মাছ থেকে আমরা অনেক উৎপাদন পাচ্ছি আর কি।
আরেকটা ব্যাপার দেখলাম যে আপনারা ওই মৎস্য ভবনের পাশাপাশি একটা ঘাস বা কচুরি পানা, এখান থেকে মনে হয় যে গরুর একটা খাবারও পেয়ে থাকেন। হ্যাঁ, আমাদের আসলে এই আমাদের ফ্যামিলি যারা আছে প্রত্যেকটা বাড়িতেই আপনি দেখবেন যে আমরা কিন্তু গরুর খামার দিয়েছি। প্রত্যেকটা ফ্যামিলিয়েই 2টা 5টা 6টা করে গরু নিজেরাই ইয়া করতেছে, লালন পালন করতেছি, এবং এই এই কচুরি পানা সহ আরও বিভিন্ন খাবার এখান থেকে তৈরি হয়। যেমন ওই পুকুরের পাড়ে ঘাসের অবস্থান আছে, এটা নিয়ে আমরা চলতেছি। তো এটা মনে হয় যে আপনাদের একটা আদর্শ হয়ে দাঁড়িয়েছে যে মৎস্য চাষ এবং গরু পালন। জি জি জি। তো এখান থেকে আমার যতটুকু সম্ভব মনে পড়তেছে যে মৎস্যর একটা চাহিদা এবং আমাদের দুধের একটা চাহিদা, মাংসের একটা চাহিদা মোটামুটি অনেকাংশে আপনাদের এখান থেকে যোগান হচ্ছে আমাদের এখানে। হ্যাঁ, মনে হয় এরকমই তো, কারণ আমরা এই যে দুধ যে পরিমাণে এখান থেকে আমরা সাপ্লাই দিচ্ছি, অনেক জায়গাতে কিন্তু দুধের উৎপাদন হচ্ছে না, কিন্তু আমাদের প্রত্যেকটা পরিবার থেকে আমরা দুধ উৎপাদন করতেছি এবং দুধ সাপ্লাই দিতেছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহদালাল। তো এখানে আপনি মানে মাছ ধরেন কত বছর যাবত? 15-16 বছর ধরে। এখানে আপনারা মানে কি হিসাবে মাছটা ধরে থাকেন? এই যে মনে করেন নাও জালে থাকে 800 টাকা, আঙ্গুর থাকে 2200 টাকা। আচ্ছা, মানে এখানে মানে এখানে হচ্ছে মানে যাদের এই পুকুর বা যাদের এই হাওরের মালিক, আপনারা ওদের হচ্ছে মানে ভাড়া হিসাবে মাছগুলো ধরে দেন? হ্যাঁ, মাছগুলো ধরে দেন। তো এখানে কি কি মাছ ধরা হয়? এখানে শিলপার, বেরিগেট, উইনলা, কাতলি, আপনার অনেক পদের মাছ, চান্দা, আপনার বেলাসকাপ, কই, ইসা মাছ, শিঙ্গি মাছ, বাটা। মানে এখানে কি ওই চিংড়ি মাছটা হয়ে থাকে? এমনি হয়। আমরা তখন দেখতে পাচ্ছি যে ছোট দেশি চিংড়ি মাছটাই। হ্যাঁ, দেশি চিংড়ি মাছ। আচ্ছা আচ্ছা, তা মানে আর এই মাছগুলো কি ফেলে দিচ্ছেন? এগুলো আবার বড় হবে, ওখানে ধরবে। মানে এগুলো এখনো বিক্রি করার সময় হয় নাই? সময় হয়নি, বিক্রি করার সময় হয়নি, আগামীতে হবে। এটার মানে এই মাছগুলো বয়স কতদিন আনুমানিক? আনুমানিক কতই হবে, 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাস। আচ্ছা, তো দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এখানে যে ছোট একটি মানে হাওর রয়েছে, হাওর হাওর বলা ঠিক হবে না, এটা হচ্ছে যে একটা মাছের অভয়ারণ্য ঠিক না, একটা মাছের প্রজেক্ট বা একটা খামার। এই খামারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা মাছ ধরছেন ওনারা এই প্রজেক্টের মালিক যারা, ওনারা ওনাদেরকে নিয়ে এসছেন এবং এখান থেকে ওনারা
মানে একটা টাকার বিনিময়ে মাছগুলো ধরে দিচ্ছেন, এবং যে মাছগুলো এখন বিক্রি করা উপযুক্ত হয়েছে এগুলো ওনারা রাখতেছেন, আর যেগুলো বিক্রি করা উপযুক্ত হয় না এগুলো ওনারা ছেড়ে দিচ্ছেন। ওনারা আবার এখানে কিছুদিন পর এই মাছগুলো ধরবেন। এবং এখানে বিভিন্ন ধরনের মাছের চাষ হয়ে থাকে, তার মধ্যে আপনার কার্পিউ, রুই, সরপুটি, অনেক ধরনের মাছ এখানে হচ্ছে। এবং এখানের সবার দাবি একটা কথা হচ্ছে যে এখানের মাছগুলো নাকি পুকুরের মাছ থেকে একটু সুস্বাদু বেশি। আপনার নাম কি? আমার নাম আবুল কাশেম। তো কাশেম ভাই, এখানে কতদিন যাবত আপনি মাছ ধরেন? এখানে মাছ ধরি আমরা তো প্রায় মাছ এখানে চাষ করি আজ 15-16 বছর হইব। আপনি কি মালিক? আমি মালিকেরই একজন, একজনের তো আর এটি করা যায় না, পার্টনারে উঠনারে করি আর কি। আচ্ছা আচ্ছা, এখানে তো মোটামুটি যারা আছে সবাই পার্টনারেই করতেছে, মালিক একক না কেউ নাই আমরা জানি। তো এখানে আপনারা ওই কী কী মাছ চাষ করেন? এখানে রুই, কাতলি, সিলভার, ব্রিকেট, কার্পু। আচ্ছা, তো আপনারা এই মাছগুলো মনে ছেড়ে দিচ্ছেন না? এগুলো ছেড়ে দেওয়ার কারণ কি? এগুলি ছাড়ছি, রেনু ফুরাইছি, মানে মাস দেড় মাসের মতো হয়েছে, এটি আরো বড় হবে, বড় হবে। মানে এই যে এই যে এই মাছগুলো, এটার বয়স কতদিন এই মাছটা? বয়স খুব বেশি হলে দেড় মাস হবে। তো এই মাছগুলো আপনারা এখন ছেড়ে দিবেন? এগুলি আমরা ওই ছোট রেনু এনে ফুরাইছি, এগুলি মানে বড় হইলে এগুলি পরে ছেড়ে দিতেছি, পরে বেচবো। মানে এই এই মাছগুলো মানে কত মাস হইলে মোটামুটি বিক্রি ইয়া হয়? দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মৎস্য খামারে আমরা আছি, এখানে যে বড় মাছগুলো আছে এগুলা মানে ওনারা আজকে ধরতেছে বিক্রি করার জন্য। আর এই যে ছোট এটা এটা সিলভার কাপ একটা মাছ, তো এটার বয়স হচ্ছে দেড় মাস, তো এটা এখনো বিক্রি করার সময় হয়নি, তো এই জন্য এই মাছগুলো ওনারা ছেড়ে দিচ্ছে। আর এখানে আমরা যে ব্যাপারটা দেখলাম, এখানে একটা সমবায়ের মতো করে সবাই একত্রে মৎস্য চাষ করতেছে, এবং এই মৎস্য চাষের মাধ্যমে এলাকার লোকজন মোটামুটি সবাই স্বাবলম্বী, এবং পাশাপাশি মৎস্য চাষের পাশাপাশি ওনারা সবাই গরুও পালন করে, এবং গরু এবং মৎস্য দুইটা দিয়ে এলাকার লোকজন বেশ স্বাবলম্বী। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এলাকার লোকজন সবাই মৎস্য চাষের যে আধুনিক প্রযুক্তি সেই প্রযুক্তি ব্যবহার করতেছে, এবং এভাবে যদি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জায়গা ফেলে না রেখে যদি মৎস্য চাষ করা হয়, আমাদের আশা ও বিশ্বাস যে এই দেশ একদিন এই মৎস্য চাষের উপরে স্বাবলম্বী হবে।
জুয়েল ভাই, আপনি তো এই খামারের মালিক। হ্যাঁ, মানে আপনি ঠিক না, মানে আপনারা মানে সিন্ডিকেট সিন্ডিকেট 15 জন একটা এই খামারটা করছি, 15 জন মূলত। এই 15 জন বলতে কি আপনারা পাড়া প্রতিবেশী না? মানে প্রতিবেশী আমার ভাই ভাই, চাচাতো ভাই ভাই, আত্মীয়-স্বজন আর কি, এলাকারই সবাই, মানে ফ্যামিলি এলাকারই বলা যায়। তো এখানে আপনারা মাছ চাষ করতে খরচ কেমন হয়েছে? এই আমাদের খরচ হয় টোটালি 17 থেকে 18 লাখ টাকা খরচ হয়। 17 থেকে 18 লাখ টাকা খরচ হয়েছে, আর এই খরচটা আপনারা এই 15 জনে দিয়েছেন? হ্যাঁ। তো আপনারা কত বিক্রি করতে পারবেন মনে হয়? এটা আপনারা দীর্ঘ দেখা দেয় যাচ্ছে, আমরা 20 থেকে 25 লাখ টাকা বিক্রি করতে পারি। মানে 18 লাখ টাকা খরচ করে 20 থেকে 25 লাখ টাকা বিক্রি করতে পারেন, তো এটা তো অনেক লাভ। হ্যাঁ, অনেক লাভ। তো এটা তো আগে তো আপনারা এই মানে মৎস্য চাষও করতেন না, এই টাকাটা লাভও করতে পারতেন না। এখন দেখা যায় এখানে খামার করার জন্য আমাদের কর্মশীল হয়েছে, অনেক মানুষের এখানে কাজ করতেছে, জাল বাইতেছে, খামার এখন অন্য কাজ করতেছে। তো আগে এই জায়গাটা মূলত খালি পড়ে থাকতো, তো আমরা কয়েকজনে মিলে এখানে খামার করছি। কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেছনে যেই জায়গাগুলি রয়েছে, এই জায়গাগুলি থেকে কিন্তু আসলে মৎস্য চাষ করা হচ্ছে। বাংলাদেশে এখনও এমন অনেক জায়গা আছে যে যে জায়গাগুলি পতিত রাখা হয়েছে। তো আপনারা যদি জায়গাগুলি পতিত না রেখে নিজের উদ্যোগে বা সমবায়ী করে সমবায়ের উদ্যোগে যদি মৎস্য চাষ করেন, আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হবেন। এটা একটু জানার ব্যাপার, একটু খেয়াল রাখলে আসলে আমরা অনেক কিছু করতে পারি। এই জায়গাগুলি তো মানে আজ থেকে প্রায় 25 বছর আগে মৎস্য চাষ হতো না, জায়গাগুলি পতিত ছিল। তো ওনারা একটি সময়ের মতো করে আস্তে 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 এই জায়গাগুলি মৎস্য চাষ করে এবং বর্তমানে ব্যাপক সফলতার সাথে সবাই মৎস্য চাষ করছে এবং ব্যাপক সাফল্য অর্জন করেছে। তো আপনারা যদি এভাবে উদ্যোগ নিয়ে, নিজ উদ্যোগে কিংবা সমবায়ী সোসাইটি উদ্যোগ নিয়ে যদি চাষ করেন, আপনারাও লাভবান হতে পারেন। কৃষক ভাইরা, শেষ করছি আমাদের আজকের রূপশ্রী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।